আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানাইছিলাম তোমরা রাত বারোটার বারে নতুন একটা টপ ইভেন্ট দেখতে পারবা, আর যেই ব্যাকপ্যাকটা দেখাইছিলাম এবং বলেছিলাম যে এটা রাত বারোটার বারে টপ ইভেন্টটা আসবে সেটা কিন্তু 100% কনফার্মলি গেমে অ্যাড হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো ভুল বা ফেক কোনো ইনফরমেশন তোমাদেরকে দিই না। তো আপকামিং সব আসতে যাওয়া ইভেন্টের সাথে 100% কনফার্ম থাকতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে রাখো। আর গতকালকের ভিডিওর ভয়েস শুনে অনেকেই বলতেছিল যে ভাই ভয়েস একটু চেঞ্জেস দেখতে পাচ্ছি, গতকালকে আমি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছিলাম তার জন্য ভয়েস একটু চেঞ্জেস দেখতে পাচ্ছিলাম, অনেকে ওই ভয়েসটা পছন্দ করে নাই তাই মাইক্রোফোনটা বাদ দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব আজকে রাত বারোটার পরে নতুন একটা মোকো হ্যাকার স্টোর আসতে যাচ্ছে যেটা তোমাদেরকে পুরোপুরি রিভিউ করে দেখাবো। ফাইনালি আমাদের হটস অ্যানিমেশনটা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে কনফার্ম হয়ে গেছে, যার অফিসিয়াল ব্যানারটা তোমরা দেখতেই পারছো কবে আসবে সেটা তোমাদেরকে বিস্তারিত জানাই দিব। এছাড়া আমাদের জার্সি রয়্যাল ইভেন্ট কবে আসবে এটাও তোমাদেরকে ক্লিয়ার করবো। এছাড়া অনেকেই কোশ্চেন করতেছিল স্কোয়াড বিটস এর কোলাবরেশনের ক্যালেন্ডার ইভেন্ট থেকে আমরা কি M87 এর স্কিন এবং থমসন এর স্কিনটা একদম ফ্রিতে পাবো, এই বিষয়ে একটু জানাই দেন। এই বিষয়টাও তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিব। এই মাসে তোমরা একটা এলিট পা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবা, এছাড়াও সামনের মাসে তোমরা মিসজব ইভেন্ট দেখতে পারবা যেটা তোমাদেরকে কনফার্মলি জানাই দিব। তো আজকের ভিডিওতে একদম সব ফিক্সড ওই ইভেন্ট ছোট বড় অনেকগুলো আপডেট থাকবে তোমাদের জন্য। এছাড়াও আজকে রাত বারোটার পরে গেমে কনফার্ম কোন ইভেন্ট এবং আপডেট হবে যেটা তোমাদেরকে 100% কনফার্মলি জানাই দিব। তো ভিডিওটি পুরোপুরি দেখবা পুরোপুরি দেখা, সেই সাথে যদি চ্যানেলে নতুন না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা। আর যারা যারা ফার্স্ট টাইম আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে নিউ লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার। আর ভিডিওটি দেখো, ভিডিও অথবা ভিডিওর ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। ভিডিওর ফার্স্ট আপডেটেই তোমাদেরকে জানাই দিব সবচেয়ে বেশি ডিমান্ডিং কোশ্চেন তোমাদের, যে ভাই আমাদের হর্স এর অ্যানিমেশনটা কবে আসবে, কারণ আমি তোমাদেরকে প্রায় এক মাস আগে থেকে জানাচ্ছি যে আমাদের হর্স এর অ্যানিমেশনটা আসবে, প্রায় প্রতিটা সার্ভারেই দিয়ে দিয়েছে বাট বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে এখনো দেয় নাই। সো ফাইনালি হর্স এর অ্যানিমেশনটা বাংলাদেশ ও ইন্ডিয়া সার্ভারে কনফার্ম হয়ে গেছে, যার অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, এখানে লেখা রয়েছে ফেডারেল ইভেন্টের মাধ্যমে আসবে। এখন তোমাদের কোশ্চেন রয়েছে যে ভাই আমরা কবে দেখতে পারবো, যেহেতু অফিসিয়াল ব্যানারটা হাতে চলে এসেছে সেহেতু তোমরা প্রায় কনফার্মলি নেক্সট ফেডারেলই হর্স এর অ্যানিমেশনটা দেখতে পারবা। তোমরা জানো আমাদের গেমে একটা বান্ডালের ফেডারেল চলে, একটা গানের ফেডারেল চলে, আমাদের বান্ডালের ফেডারেলটা এখন অফ রয়েছে, গানের ফেডারেল গুলো চলতেছে। সো যখন আমাদের বান্ডালের ফেডারেলটা আসবে একদম সেম টাইমে ফার্স্ট ফেডারেলে আমরা হর্স অ্যানিমেশনটা দেখতে পারবো, যেটা 90% কনফার্ম। আমাদের লাক রয়্যাল সেকশনে এখন জো ভ্যালুইন এর কোলাবরেশনের যে দুইটা বান্ডাল ছিল সেই দুইটা বান্ডালের একটা রয়্যাল ইভেন্ট চলতেছে যেটা 3 দিন পরে শেষ হয়ে যাবে। 3 দিন পরে শেষ হয়ে যাওয়ার পর লাক রয়্যাল সেকশন একটা ফাঁকা হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো আমরা নতুন ফেডারেল দেখতে পারবো, সেই ফেডারেল আমরা হর্স অ্যানিমেশনটা দেখতে পারবো। সো যারা যারা হর্স অ্যানিমেশনটা নিতে যাচ্ছ 1100 ডায়মন্ড গুছায় রাখো, এক সপ্তাহের ভিতরে চলে আসবে আমাদের হর্স অ্যানিমেশনটা। হেই গাইস, তোমাদের আজকে ফায়ার জোন টুর্নামেন্ট অ্যাপসের সাথে পরিচয় করাই দিব, যে অ্যাপস থেকে তোমরা ফ্রি ফায়ার খেলে টাকা আর্নিং করতে পারবা। আর এই অ্যাপস এর হোস্টার এবং মেইন ওনার আমি। আমাদের অ্যাপসে তোমরা প্রতিদিন ক্লাস স্কোয়াড ম্যাচ, সলো ম্যাচ, ডুও ম্যাচ, স্কোয়াড ফুল ম্যাপ ম্যাচ এছাড়াও ফ্রি ম্যাচ খেলে আর্নিং করতে পারবা। বিকাশ এবং নগদ দিয়ে তোমরা আমাদের অ্যাপসে টাকা অ্যাড করতে পারবা, উইথড্র করতে পারবা বিকাশ, নগদ এবং রিচার্জের মাধ্যমে। তোমরা আমাদের অ্যাপস থেকে রেফার করে আর্নিং করতে পারবা, প্রতিটা রেফারের জন্য তোমরা 10 টাকা করে পেয়ে যাবা। প্রতিদিন আমাদের অ্যাপসে একটা করে ফ্রি ম্যাচ দেওয়া হয়, তোমরা চাইলে ফ্রিতে খেলেও টাকা আর্নিং করতে পারবা। অ্যাপসটা কিভাবে ইউজ করবা বিস্তারিত ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এছাড়াও অ্যাপসের লিংকটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। অ্যাপসটা ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে জাস্ট মেসেজ করলেই অ্যাপসটা ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবা। আমি কমিউনিটি ট্যাব দিয়েছিলাম যে তোমরা হর্স অ্যানিমেশনটা খুব তাড়াতাড়ি দেখতে পারবা, কমিউনিটি ট্যাবটা দেখে সবাই অনেক খুশি হয়েছিল। আবার অনেকে কমেন্ট বক্সে বলতেছিল যে ভাই আমরা তাহলে ব্ল্যাক হোয়াইট বান্ডেলটা কবে দেখতে পারবো। সেই একই ভাবে আমি জানি হর্স অ্যানিমেশনটা আসার কথা শুনে এখন অনেকেই শুনবে যে ভাই আমাদের ব্ল্যাক হোয়াইট বান্ডেলটা কবে আসবে, এই বিষয়ে কিন্তু জানা। আর এই ব্ল্যাক হোয়াইট বান্ডেল নিয়ে প্রচুর পরিমাণে কোশ্চেন রয়েছে তোমাদের মাঝে। তো তোমাদেরকে একটা কথা বলি, ফ্রি ফায়ার যেহেতু এটা ডিজাইনিং করেছে বান্ডেলটা, সেহেতু গ্যারেনার বিজনেস করতে গেলে অবশ্যই এটা গেমে দিতে হবে যে কোনো ইভেন্টে। তো তোমরা আপকামিং সময়ে কনফার্মলি ব্ল্যাক হোয়াইট বান্ডেলটা দেখতে পারবা, বাট অফিসিয়াল ব্যানার বা কনফার্ম নিউজ না পাইলে তোমাদেরকে জানানো সম্ভব না। জাস্ট একটু তোমরা ওয়েট করো, কারণ তোমাদের এত হাইপ দেখে গেলে না অবশ্যই দিবে। আর যখন এই ব্যান্ডেলটা দিবে তার 1 থেকে 2 সপ্তাহ আগে আমার কাছে কনফার্ম ব্যানার বা অফিসিয়াল ব্যানারটা চলে আসবে। সো যারা যারা বের করতে যাচ্ছ 1100 ডায়মন্ড গুছায় রাখো। অনেকেই কোশ্চেন করো যে ভাই আমরা OV31 আপডেটে কোনো জার্সি রয়্যাল ইভেন্ট দেখতে পেলাম না কেন। তোমরা জানোই প্রায় প্রত্যেকটা OV-তেই জার্সি ডিজাইনিং করা হয়, আর সেই নতুন জার্সি এবং ওল্ড জার্সি গুলো মিলিয়ে একটা জার্সি রয়্যাল ইভেন্ট দেওয়া হয়। বাট OV-31 আপডেটে জার্সি ডিজাইনিং করলেও কোনো জার্সির ইভেন্ট দেয়নি, আর আমাদের OV-32 আপডেটে কোনো প্রকার জার্সি ডিজাইনিং করা হয়নি। সেহেতু তোমরা 100% কনফার্মলি আগের OV এর যে জার্সি গুলো ছিল সেইগুলো এই OV-তে দেখতে পারবা। সেই অনুযায়ী গতকালকে রাত বারোটার পর পাকিস্তান সার্ভারে কিন্তু নতুন জার্সির যে রয়্যালটা ছিল সেটা কিন্তু চলে এসেছে, যার অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। আমরাও খুব তাদের একটা জার্সি রয়্যাল ইভেন্ট দেখতে পারবো, পাকিস্তান সার্ভারে চলে এসেছে সেহেতু আমাদের সার্ভার গুলোতেও আসবে, এগুলো কিন্তু একদম নতুন জার্সি। এই নতুন জার্সি গুলোর সাথে কিছু ওল্ড জার্সিও অ্যাড করে দিবে গেরিনা। পাকিস্তান সার্ভার নিয়ে যেহেতু কথা হচ্ছেই সেহেতু আরো একটা ইনফরমেশন তোমাদেরকে জানাই দিচ্ছি। তোমরা জানোই কিছুদিন আগে আমাদের পাকিস্তান নতুন একটা সার্ভার দিয়েছে, আর পাকিস্তান সার্ভারে প্লেয়ারও কিন্তু অনেক কম, আর এইখানে কিন্তু অনেক অনেক আইটেম রিওয়ার্ড দিয়ে থাকে একদম ফ্রিতে, আবার অনেক কম ডায়মন্ডে অনেক ভালো ভালো আইটেম রিওয়ার্ড দিয়ে থাকে। তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে একটা পোস্ট করা হয়েছে, ফ্রি ফায়ার পিকে অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি অথবা ফ্রি ফায়ার পাকিস্তান অফিসিয়াল যে ইনস্টাগ্রাম আইডিটা রয়েছে এই ইনস্টাগ্রাম আইডিতে 350,000 ফলোয়ার করে দিলে আমরা বেস্ট অন পেড এবং যে বান্ডেলটা রয়েছে সেই বান্ডেলটা একদম ফ্রিতে পাবো। আর এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছো অল সার্ভার রিওয়ার্ড, যেহেতু এটা অল সার্ভার রিওয়ার্ড সেহেতু আমরাও পাবো। সো অবশ্যই তোমরা ফ্রি ফায়ার পিকে অফিসিয়ালকে
ফলো করে দিও, যাতে তাদের মাইলস্টোনটা কমপ্লিট হয়ে গেলে আইটেম রিওয়ার্ড গুলো আমরা ফ্রিতে নিতে পারি। কখন কি কিভাবে নিতে হবে বিস্তারিত সামনে জানতে পারলে তোমাদেরকে জানাই দিব। বাট এই দুইটা আইটেম রিওয়ার্ড তোমরা ফ্রিতে পাবে এই বিষয়ে তোমাদেরকে জানাই রাখলাম, অবশ্যই যদি ফলোয়ার মাইলস্টোনটা কমপ্লিট হয় তো। এছাড়াও আমি তোমাদেরকে গতকালকে স্কোয়াড বিটসের কোলাবরেশনের যে ক্যালেন্ডার ইভেন্টটা ছিল সেই ক্যালেন্ডারটা দেখাইছিলাম। বিস্তারিত ক্যালেন্ডার ইভেন্টটা তোমাদেরকে গতকালকে রিভিউ করে দেখাইছি কোন কোন আইটেম রিওয়ার্ড একদম ফ্রিতে পাবা। বাট ওইখানে একটা M87 এর স্কিন ছিল এবং একটা থমসমের স্কিন ছিল। এই M87 এর স্কিনটা আমাদের এক দুই সপ্তাহ আগে আসছে, আর যে থমসমের স্কিনটা রয়েছে যে আমাদের 4th অ্যানিভার্সারি থমসমের স্কিন, যেহেতু এটা ক্যালেন্ডার ইভেন্টের মধ্যে ছিল সেহেতু তোমরা বলতেছিলে ভাই আমরা এই দুইটা কি ফ্রিতে পাবো, হয়তো গেলি না ভুল করে এই দুইটা স্কিন দিয়ে দিয়েছিল। ক্যালেন্ডার ইভেন্টে কিন্তু চেঞ্জেস করা হয়েছে, যে ক্যালেন্ডার ইভেন্টটা বা নতুন ক্যালেন্ডার ইভেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ। গোল্ডেন ড্র যেখানে ছিল সেখানে কিন্তু আমাদের M87 এর স্কিন এবং থমসমের স্কিনটা ছিল, ওইখানে জাস্ট গোল্ডেন ড্রটা আছে আর স্কিন দুইটা সরাই নিছে। তার মানে তোমরা বুঝতেই পারছো এই দুইটা স্কিন তোমরা ফ্রিতে পাবা না। আমাদের স্কোয়াড বিটস এর ক্যালেন্ডার ইভেন্টটা যেহেতু 4 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 20 তারিখ পর্যন্ত চলবে, আর আমাদের ভ্যালেন্টাইন উপলক্ষে যে প্রত্যেকবারই ক্যালেন্ডার ইভেন্টটা আসে ওই ক্যালেন্ডার ইভেন্টটা হয়তো আমরা এবার দেখতে পাবো না, কারণ একসাথে তো গেমে দুইটা ক্যালেন্ডার ইভেন্ট চলতে পারে না। বাট আমরা ভ্যালেন্টাইন উপলক্ষে ইভেন্ট দেখতে পারবো, যেমন 14 ফেব্রুয়ারির দিন আমরা ভ্যালেন্টাইন উইশ দেখতে পারবো যেটা 100% কনফার্ম, এবং ভ্যালেন্টাইন ইভেন্টের যেটা পিক ডে হবে। আর ভ্যালেন্টাইন উইশ ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, যে যে আইটেম রিওয়ার্ড রয়েছে এগুলো তোমরা দেখতে পারবা। 14 ফেব্রুয়ারি সকাল 7টা থেকে 8টার দিকে তোমরা ইভেন্টটা দেখতে পেয়ে যাবে, আর এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই তোমরা যে কোনো একটা ইভেন্টে হার্ট ব্রোকেন ইমারটাও দেখতে পারবা। আর তোমরা একটা বিষয় জানো, একটা লেজেন্ডারি বান্ডেল বা একটা ইভো বান্ডেলের ভিতরে কি কি থাকে? একটা সিঙ্গেল ইমোট থাকে, একটা লবি ইমোট থাকে, একটা লবি অ্যানিমেশন থাকে, আর একটা বান্ডেল অ্যানিমেশন থাকে, যেটা সবসময় বান্ডেলটা দিতেই থাকে বা বান্ডেলটা পড়ে থাকলে দিতেই থাকে। তোমরা জানো আমাদের নেক্সট লেজেন্ডারি বান্ডেল হতে চলেছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই বান্ডেলটা আমাদের নেক্সট লেজেন্ডারি বান্ডেল হতে চলেছে। এই বান্ডেলের যে লবি অ্যানিমেশনটা রয়েছে সেই লবি অ্যানিমেশনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই লবি অ্যানিমেশনটা আমাদের এই বান্ডেলের জন্য হতে চলেছে। আর লিটারালি বলতেছি গাইস, এই পর্যন্ত আসে আমাদের কোবরা বান্ডেল এবং বুয়া বান্ডেলের থেকে এই লেজেন্ডারি বান্ডেলটা সবচেয়ে অন্যরকম হতে চলেছে। আর এর যে গ্রুপ ইমোটটা রয়েছে, মানে সবাই মিলে স্কোয়াডে সবাই মিলে যে ইমোটটা দেওয়া যাবে সেই ইমোটটাও তোমরা দেখতে পাচ্ছ ভাই, আশেপাশ দিয়ে অ্যানিমেশন শো করতেছে এবং ইমোটটা আমার কাছে জোস লাগছে। আর এর যে সিঙ্গেল ইমোট থাকবে, যে একটা ইমোটই থাকবে, সেই সিঙ্গেল ইমোটটা এখনো আমি কনফার্মলি জানতে পারি নাই। বাট আমাদের স্কোয়াড বিটস এর কোলাবরেশনে যে ইমোটগুলো রয়েছে সেই ইমোটগুলোর ভিতরেই যে কোনো একটা হবে, যেগুলো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। এখন অনেকেই কোশ্চেন করছো যে ভাই আমরা এই লেজেন্ডারি বান্ডেলটা কবে দেখতে পারবো। আমাদের স্কোয়াড বিটস এর কোলাবরেশনের পিক ডে হবে 12 ফেব্রুয়ারি, সেক্ষেত্রে প্রায় তোমরা 90% কনফার্ম থাকো 12 ফেব্রুয়ারি তোমরা টোকেনটার ইভেন্টে লেজেন্ডারি বান্ডেলটা দেখতে পেয়ে যাবে। আর যে টোকেনটার ইভেন্টটা পুরোপুরি ডিজাইনিং করা হয়ে গেছে যেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছো। আর স্কোয়াড বিটস এর যে একটা ফিমেল বান্ডেল রয়েছে, এই ফিমেল বান্ডেলটা ওই টোকেনটার ইভেন্টের 4 নাম্বার টোকেনে দেখতে পারবো আমরা। স্কোয়াড বিটস কোলাবরেশন নিয়ে আরো অনেক ইনফরমেশন আছে যেটা তোমাদেরকে গতকালকের ভিডিওতে দিয়ে দিব। এরকম সব ইনফরমেশন জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে রাখো, কারণ আশা করতে পারি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হচ্ছে। আর তোমরা জানো আমাদের প্রত্যেকটা কোলাবরেশন বা প্রত্যেকটা বড় ইভেন্টের জন্য একটা নতুন ইভেন্ট সেক্টর তৈরি করা হয়, যেটা তোমরা আমাদের লবি হোম স্ক্রিনের ডান পাশের উপরে দেখতে পারো, যেটা আমি অ্যারো করে দিয়েছি। তো আমাদের স্কোয়াড বিটস এর ইভেন্টটা এরকম হতে চলেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের স্কোয়াড বিটস এর কোলাবরেশন ইভেন্টটা যারপর আসবে অ্যাসোসিয়েশন ক্রিয়েটর সাথে কোলাবরেশন ইভেন্ট, সেই কোলাবরেশনেও তোমরা আরো একটা এরকম ইভেন্ট দেখতে পারবা, যে ইভেন্টের পিকচারটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। আমাদের থমসম এবং M87 এর স্কিনটা স্কোয়াড বিটস এর কোলাবরেশনের ক্যালেন্ডারে দেওয়া ছিল, ওইখান থেকে ওইটা এইখানে নিয়ে চলে আসছে। বাট একটা কথাই তোমরা মাথায় রাখবা, এইখান থেকে দুটোর একটারও পার্মানেন্ট পাবা না, কিছু দিনের জন্য হয়তো বা পাবা, যেমন 7 দিন অথবা 15 দিন, এর বেশি পাবা না, কারণ এত লেজেন্ডারি দুইটা আইটেম বা গান স্কিন কখনোই ফ্রিতে দিয়ে দিবে না। এছাড়াও অ্যাসোসিয়েশন ক্রিয়েটর যে ইভেন্টগুলো থাকবে যেগুলো তোমরা ডান পাশে দেখতেই পাচ্ছ, ফার্স্ট এ রয়েছে আমাদের লগ ইন রিওয়ার্ড, এরপরে রয়েছে ডেইলি স্কাউট, এরপরে রয়েছে দি একাডেমি। এই তিনটা অপশন থেকে তোমরা একদম সবকিছু ফ্রিতে পেয়ে যাবা। এরপরেই তোমরা দেখতে পাচ্ছ ক্রিড উইল, এর মানে বোঝাচ্ছে অ্যাসোসিয়েশন ক্রিড উইল, একটা স্পিন ইভেন্টে তোমরা এই বান্ডেলটা পেয়ে যাবা। সেই স্পিন ইভেন্টে মোটামুটি তোমাদেরকে ভালো পরিমাণে ডায়মন্ড ওয়েস্ট করতে হবে। আর অনেকেই বলতে পারো যে ভাই এটা কোন বান্ডেল, ব্যাকগ্রাউন্ডে যে তোমরা মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এই মেল বান্ডেল হচ্ছে এইটা, আমাদের ক্রিমিনাল বান্ডেল এবং অনিজে MP5 টা ছিল, ওই দুইটা যে স্পিন ইভেন্ট আসছিল ওয়াইল্ড স্পিন ইভেন্ট, ওই স্পিন ইভেন্টে আসতে যাচ্ছে। এরপরে লাস্টলি তোমরা দেখতে পাচ্ছ মিস্ট্রি শপ, অ্যাসোসিয়েশন ক্রিডের যে মেইন মেল বান্ডেলটা রয়েছে সেই মেল বান্ডেলটা নিয়ে আমাদের মিস্ট্রি শপ আসতে যাচ্ছে। তাহলে তোমরা কনফার্মলি ফেব্রুয়ারি মাসে মিস্ট্রি শপ ইভেন্ট দেখতে পাচ্ছো। তো যেহেতু তোমরা এক মাস আগে থেকেই জানতে পেরে গেলে যে তোমরা ফেব্রুয়ারি মাসে মিস্ট্রি শপ ইভেন্ট দেখতে পারবা, আর মিস্ট্রি শপ ইভেন্ট মানে ইলিট পাস ডিসকাউন্ট, এটা তো কনফার্ম, যেহেতু ফেব্রুয়ারি মাসের ইলিট পাস কেউ আগে আগে করবা না, তোমরা নেক্সট মাসেরই 22 থেকে 23 তারিখের ভিতরে কনফার্মলি মিস্ট্রি শপ ইভেন্টটা দেখতে পেয়ে যাবা। এছাড়াও তোমরা রোজ যারা আমার ভিডিওটি দেখো, তোমরা জানো যে 25 তারিখে একটা ডিসকাউন্ট ইভেন্ট আসতে যাচ্ছে, যেই ডিসকাউন্ট ইভেন্টের নাম হবে শপিং স্প্রে। বাট একটাই কনফিউশন ছিল যে তোমরা ইলিট পাস ডিসকাউন্টে দেখতে পাবা কি পাবা না। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম তোমরা 90% কনফার্ম ইলিট পাস ডিসকাউন্টে দেখতে পারবা, ব্যাকগ্রাউন্ডে তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু ইলিট পাসও ডিসকাউন্টে রয়েছে। যেই যেই আইটেম রিওয়ার্ড গুলো রয়েছে সেই সেম আইটেম রিওয়ার্ড গুলো তোমরা আমাদের ডিসকাউন্ট ইভেন্টেও দেখতে পাবা। যত বেশি আইটেম তুমি বাই করবা তত বেশি ডিসকাউন্ট পেয়ে যাবা এই ইভেন্ট থেকে। আমি কিন্তু তোমাদেরকে এই মাসের শুরু থেকেই বলছি তোমরা ইলিট পাস ডিসকাউন্টে দেখতে পাবা, আর এখন সেটা 100% কনফার্ম হয়ে গেছে। আমি এখনো ডিসকাউন্ট ইলিট পাস নেওয়ার জন্য ইলিট পাস করি নাই, আমার মতো কারা কারা এখনো ইলিট পাস করো নাই অবশ্যই কমেন্ট করে জানাই দিও। তো ভিডিওটি দেখতে, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দাও। এরকমই সব আপকামিং ইভেন্টের সাথে আপডেট থাকতে চাইলে আমাদের অ্যাসোসিয়েশন ক্রিয়েটর সাথে কোলাবরেশনের সময় এক
একটা AWM এর স্কিন আসতে যাচ্ছে ভাই AWM এর স্কিনের অ্যানিমেশনটা দেখে তো আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে ভাই ঈগল পাখির মতো অ্যানিমেশন দিচ্ছে তারপরে কিন্তু হুট করে আমাদের AWM এর স্কিনটা চলে আসছে এই ফার্স্ট টাইম এত অ্যানিমেশন वाला AWM এর স্কিন আসতে যাচ্ছে গেমটা তো দিন দিন আপডেট হচ্ছে তত বেশি অ্যানিমেশন কিন্তু বেড়ে যাচ্ছে সবকিছু আইটেম রিওয়ার্ডের যে AWM এর অ্যাট্রিবিউট হবে ডাবল আর্মার প্লেটেশন সিঙ্গেল ড্যামেজ এন্ড রিলোড স্পিড মাইনাস অ্যাসাসিন ক্রিডার কোলাবরেশন ইভেন্টের সময় তোমরা যে কোনো একটা ইভেন্টে AWM এর স্কিনটা দেখতে পেয়ে যাবে এছাড়াও আমাদের ফেব্রুয়ারি মাসের এলিট পাসের কনফার্ম ব্যানারটা কিন্তু হাতে চলে এসেছে আর মেইন দুইটা বান্ডেল তো তোমরা পোস্টারে দেখতেই পারছো আর প্রি অর্ডার করলেই পেয়ে যাবে একটা প্যানেল স্কিন গতকালকেই আমাদের নতুন একটা টপ ইভেন্ট আসছে আসার পরেই আজকে আমি নেক্সট টপ ইভেন্টের একটা লিক্স পেয়ে গেছি সব ডেটা মাইনাররাই বলতেছে আমরা নেক্সট টপ ইভেন্টে এই গ্লোয়ালের স্কিনটা নেক্সট টপ ইভেন্টে দেখতে পারবো আর যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা দেখতে পারবো কিনা এটা কনফার্ম না আমরা কখন এই টপ ইভেন্টে বান্ডেল দেখতে পাই না সেহেতু প্রায় 90% কনফার্ম আমরা এই বান্ডেলটা দেখতে পারবো না বাট এই যে গ্লোয়ালটা রয়েছে এই গ্লোয়ালটা এবং অন্য একটা আইটেম রিওয়ার্ড দেখতে পারবো সো তোমাদেরকে নেক্সট টপ ইভেন্টটা জানাই রাখলাম যদি এরপরে কোনো চেঞ্জেস আসে তাহলে তোমাদেরকে জানাই দিব বাট তোমরা শিওর থাকো এটাই নেক্সট টপ ইভেন্টে দেখতে পারবা আর তোমাদেরকে শর্ট টাইমে জানাই রাখছি আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ কালকে রাত 12টার পর আমাদের ডায়মন্ড রয়্যালটা চেঞ্জ হবে ডায়মন্ড রয়্যালটা চেঞ্জ হয়ে তোমরা এই মেইল বান্ডেলটা দেখতে পেয়ে যাবা সো এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওয়েব ইভেন্ট ছোট বড় অনেকগুলি আপডেট তোমাদের জন্য ভিডিওটা অনেক লং হয়ে গেছে জানি বাট ভিডিওটা এখনো যারা কন্টিনিউ করতেছো তারা অবশ্যই ফুল ভিডিও কমেন্ট করবা তাহলে আমি বুঝতে পারবো কার কারণে আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছে সো চলো আমরা দেখে নিব আজকে রাত 12টার পরে গেমে কনফার্ম কোন ইভেন্ট কোন আপডেট অ্যাড হবে আজকে একদম রাত 12টা 1 মিনিটের সময় তোমরা একটা মোকো হ্যাকার স্টোর দেখতে পারবা আর তোমরা জানো আমাদের লাস্ট ওবি থেকে হ্যাকার স্টোর গুলো লাখ রয়্যাল সেকশনে দিচ্ছে আর আমাদের লাখ রয়্যাল সেকশন গুলো একদম রাত 12টা 1 মিনিটের সময় আসে আর এই হ্যাকার স্টোরে তোমরা যে মেইল বান্ডেল দেখতে পাচ্ছ এই মেইল বান্ডেলটা মেইন আইটেম রিওয়ার্ড হিসেবে দেখতে পারবা এই মেইল বান্ডেলটা আমার কাছে অনেকটা সুন্দর লাগছে চাইলে তোমরা নিতে পারো এছাড়াও আজকে রাত 12টার পর আমাদের এসকারের যে ফেডেড রয়্যাল ছিল সেটা শেষ হয়ে যাবে আর তোমাদেরকে একটা থমসমের স্কিন এবং একটা ফিমেল বান্ডেল দেখাছিলাম যেটা ফেডেড রয়্যাল আসবে হয়তো আজকে রাত 12টার পর আমরা ফেডেড রয়্যালটা দেখতে পারবো না কারণ একসাথে লাখ রয়্যাল সেকশনে দুইটা ইভেন্ট অ্যাড হয় না আজকে রাত 12টার পরে ফেডেড রয়্যাল যদি আসে তাহলে তোমরা এই থমসমের স্কিনটা দেখতে পারবা আর যদি আজকে না আসে তাহলে কালকে রাত 12টার পরে প্রায় কনফার্মলি দেখতে পেয়ে যাবা লাস্ট যে মগো হ্যাকার স্টোরটা আসছিল ওই টাইমেও এরকমই হয়েছিল তাই তোমাদেরকে পুরোটা ক্লিয়ার হয়ে জানাইতে পারলাম আজকে রাত 12টার পরে শুধুমাত্র একটা মগো হ্যাকার স্টোরি তোমরা দেখতে পারবা সো গাইস দ্যাটস ইট ফর টুডে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দাও পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ড জুড়ে যে ফায়ার গেমপ্লে দেখতে পাচ্ছো ভাইয়া কিন্তু বাংলাদেশী প্লেয়ার এবং তার গেমপ্লে স্কিল অনেক ভালো আর তার ভিডিও কোয়ালিটিও জোস আর এটা কোনো পেইড প্রমোশন না ভাইয়ার গেমপ্লে অনেক ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাই তাকে একটু সাপোর্ট দিলাম সো ভাইয়াকে ডেসক্রিপশন বক্সে ক্রেডিট দেওয়া আছে চাইলে সাপোর্ট করতে পারো সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ